যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য, ব্রত ফল, একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণের মন্ত্র, ক্ষমা প্রার্থনা মন্ত্র ইত্যাদি নানা বিষয়। ওম তৎসদ ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী গুরু প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিয়তম ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী পিতৃ প্রণাম। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শ্রী শ্রী মাতৃ প্রণাম। ওম শান্তিরূপম সমারূপম স্নেহরূপম শুভম করিম সাক্ষাৎ ভগবতী দেবীম মাতরম তম নমামি অহম। শ্রী বৈষ্ণবে প্রণাম। বংশকল্প তরুভর্ষ কৃপাসিন্ধুব্য এবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমতী রাধারানী প্রণাম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চত্বত্ব মহামন্ত্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য, ব্রত ফল, একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পারণের মন্ত্র, ক্ষমা প্রার্থনা মন্ত্র ইত্যাদি নানা বিষয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আর অতি অবশ্যই এ বিষয়ে কোনো জিজ্ঞাসা অথবা মতামত থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। সাথে এটাও বলছি, আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে তো সেটি এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রদান করব। তো আসুন, আর দেরি না করে এবার শুরু করা যাক। হরে কৃষ্ণ, প্রেমচে বলুন জয় রাধে। যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন ভক্তি ভরে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলোকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পুজো করতেন। তার হেম্মালী নামে এক মালি ছিল। প্রতিদিন শিব পুজোর জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে
হেম্মালির এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল, রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা দুই প্রহর অতীত হয়ে গেল, অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত রয়েছে। দূতের কথা শুনে যক্ষরাজ কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালিক কুবেরের পূজোর সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজোর পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই সে তো কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক। রে নিস, তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেম্মালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল। কিন্তু দীর্ঘদিন বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেম্মালি ভ্রমণ করতে করতে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেম্মালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগ গ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম, আমার নাম হেম্মালি। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি, পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেম্মালি তাকে প্রণাম জানাল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। হে মহারাজ, এবারে শুনুন এই ব্রতের ফল। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এবং পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করেন, তিনি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান। হরে কৃষ্ণ, প্রেমচে বলুন জয় রাধে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারা অবশ্যই অবগত রয়েছেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন নিরামিষ ভোজন এবং একাহার, একাদশীতে অনাহার এবং দ্বাদশীর দিন প্রাতে পারণের সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন। দশমীর দিন প্রাতঃ স্নানকালে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করতে হয়। তো এখন আপনাদের সামনে সংকল্প মন্ত্রটি উপস্থাপন করছি। একাদশ্যাম নিরাহার স্থিত্বা উহম অপরিয়াহনি ভোক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার গ্রহণ করব, আপনি মদীয় শরণাস্থান হন।
অতপর একাদশীতে যথাযথ নিয়ম বিধি পালন পূর্বক একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন নির্ধারিত পারণের সময় অনুযায়ী পারণ সুসম্পন্ন করবেন এবং পারণ সম্পন্ন করার পূর্বে একাদশীর পারণের মন্ত্র অবশ্যই বলবেন আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেব কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব সুরি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জল দান করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশীর দিনটি ভগবত সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করুন অন্যকে পালনে উৎসাহিত করুন মনে রাখবেন জীবন এবং মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওম সর্বে ভবন্তু সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেত জগতের সকল প্রাণী সুখী হোক সকলে নিরোগ হোক সকলের মঙ্গল হোক কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন অতি অবশ্যই নিকট আত্মীয় প্রিয়জন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন পুনশ্চ সবাইকে দণ্ডবত্র নাম জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম চেয়ে বলুন জয় রাধে হরে কৃষ্ণ জয় গীতা জয় হোক একাদশী মহাদেবীর।